চলতি বছর ফরিদপুরের সদর, সালথা, ভাঙ্গা ও সদরপুর উপজেলায় ব্যাপকভাবে মরিকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষকরা এখন ক্ষেত থেকে পেঁয়াজ তোলায় ব্যস্ত সময় পার করছেন। সেটা কিনছিল 40 টাকা কেজি। কৃষকরা জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে 35 থেকে 40 হাজার টাকা খরচ হয়, আর উৎপাদিত পেঁয়াজ 80 হাজার থেকে 1,20,000 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। বর্তমানে তারা প্রতি কেজি পেঁয়াজ 45 থেকে 50 টাকায় বিক্রি করছেন। পেঁয়াজের যে ফলন হয়েছে তাতে খুব ভালো ফলন হয়েছে, কিন্তু এই যদি এই সময় আবার সরকার বাইরের থেকে পেঁয়াজ আনে তাহলে তো আমরা আর বাঁচবো না, কিন্তু এইভাবে যে দামটা আছে এই দামটা এভাবে থাকতে হলে কৃষক বাঁচবে, আর বাইরে থেকে আমদানি করলে আর কৃষক বাঁচবে না। যদি এইভাবে আমদানি করতে তাহলে কৃষকের সামনে বছর আর ক্ষেত করবে না, বাইরে বাইরের বসায় বসে থাকা লাগবে, আমাদের দেশ আর পেঁয়াজ হবে না। নালি পেঁয়াজের বাজার পেঁয়াজ তো খুব ভালো হয়েছে আল্লাহর আশীর্বাদে, কিন্তু মানে এইভাবে ইন্ডিয়াতে যদি পেঁয়াজ আনে তাহলে গ্রাস তো বাঁচবে না, একটাও পেঁয়াজ একবারে দাম কম, এইভাবেই পেঁয়াজ তো এইভাবে মানে গ্রাস তো আর সামনে আবার পেঁয়াজ লাগাইতে পারবে না এরকম হইলে বাজার। এখন কত দাম হইলে ভালো হয়? এখন 2,500 টাকা হইলে উপরে কোনো রকম বাইসে মানে চালান উঠবে, কিন্তু আচ্ছা তার নিচে নামলে চালান উঠবে না। তাহলে কৃষক বাঁচবে কেমনি? 2,000-এর নিচে বেচলে আর বর্তমান বাহিরেতে পেঁয়াজ আনলে কৃষক বাঁচবে না, একবারেই শেষ হয়ে যাবে। 60,000 টাকার মতো গেছে খরচ গেছে, আর এখন 80-র নিচে বেচলে আমার থাকবে না, একবার আমি শেষ। তাহলে আমি কেমনে সংসারি করে খাবো আর গ্রাস্তালি করবো? পরে যেতে ফলন কেমন হয়েছে? আল্লাহ দিলে ভালোই হয়েছে। এই ফোন তো বাজারে পর্যাপ্ত মুড়িকাটা পেঁয়াজ ওঠায় ক্রেতারা কম দামে পেঁয়াজ কিনতে পারছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। মুড়িকাটা পেঁয়াজের ফলন কিন্তু অনেক বেশি। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে আমাদের রাখি পেঁয়াজ যেটা বলে এই পেঁয়াজের ফলন চেয়ে মুড়িকাটা পেঁয়াজের ফলন বেশি, অল্প জমিতে অনেক পরিমাণে পায়। পাওয়ার ফলে কৃষক ভাইরা এই এই মুহূর্তে দেখেন একেবারেই অল্প সময়ের মধ্যেই বাজারে নিয়ে আসতেছে, তাদের শ্রম কম যাচ্ছে, আবার এই জমিতে ফসল পাচ্ছে, সেই হেতু এটাই কিন্তু তারা লাভবান হচ্ছেন। বাজারে দাম নিয়ন্ত্রণে আসছে, কৃষক ভাইরাও যে পরিমাণ দাম পাচ্ছেন তাতে তাদের উৎপাদন ব্যয়ের তুলনায় তারা কিন্তু লাভবান হচ্ছেন। চলতি মৌসুমে ফরিদপুরে 6,000 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।